হাই গাইস আজকে আপনাদের এস ডি আরেকটি নতুন আপডেট দেবো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন কারণ অনেকে প্রশ্ন করেছে যে দাদা যারা স্টার সুপারস্টার রয়েছে ওদের কি স্যালারির অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট কেটে নেওয়া হবে ট্রেডিং ক্লাসের ট্রেডিংটা শেখার জন্য এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছে এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন যারা স্টার সুপারস্টার রয়েছে যাদের স্যালারির অ্যাকাউন্ট থেকে স্যালারি কেটে নেওয়া হয়েছে তাদের ওই স্যালারি ওয়ালেটের মধ্যে তাদের অ্যামাউন্টটা আবার রিটার্ন দিয়ে দেওয়া হবে কিন্তু মাথায় রাখবেন এটা কেবলমাত্র স্টার সুপারস্টারের ক্ষেত্রে আদার্স কিন্তু যারা র্যাঙ্গে বা রয়েছে তাদের ক্ষেত্রে নয় এরপরে বলবো অ্যাকচুয়ালি হয়তো আপনারা জানেন যারা এসডিএফএক্স কোয়ালের মধ্যে ডিপোজিট করেননি কিন্তু এসডিএফএক্সের যে ট্রেডিং ক্লাসটা রয়েছে প্লেস্টোরের মধ্যে যে অ্যাপসের মাধ্যমে সেখানে কিন্তু আপনারা এক টাকা ডিপোজিট করে অলরেডি হয়তো অনেকে ট্রেডিং ক্লাসটা অ্যাটেন্ড করেছেন এরপরে যে নেক্সট ক্লাসটা আসবে সেটা কিন্তু একশো ডলার থেকে স্টার্টিং হবে ট্রেডিং ক্লাসের অনলাইনের সেশানটি কিন্তু মাথায় রাখবেন যারা র্যাঙ্ক অ্যাচিভ করেননি তাদের অ্যামাউন্ট কাটা হবে না কিন্তু তারা যদি শিখতে চায় তাহলে তাদেরকে ছশো ষাট ডলার দিয়ে শিখতে হবে কিংবা যারা ডিপোজিট করেননি এইচডিএফ এক্সের মধ্যে তারা যদি ট্রেডিং ক্লাসে অংশগ্রহণ করতে চায় এবং লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চায় তাদেরকে একশো ডলার থেকে আবার নেক্সট ক্লাসে অ্যাডমিট করতে হবে এই এস টি স্টার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে এটা হলো যারা টি এফেক্সের মধ্যে ডিপোজিট করেননি তাদের জন্য আর যারা ডিপোজিট করেছে তাদের স্যালারি ওয়ালেট থেকে কাটা হবে এই অ্যামাউন্টটি এটা এস টি স্টার সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিল ট্রেডিং ক্লাসের এটাই হলো এসটি স্টার এফেক্সের ট্রেডিং ক্লাসের উপরে কারণ অনেকে প্রশ্ন করেছে যে এর সম্পর্কে কিছু নতুন আপডেট দিতে এরপরে বলবো অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্যালেন্সের কি প্রবলেমটা চলছে কারণ আপনারা হয়তো জানেন ওয়ার্কিং ব্যালেন্সের বড় ধরনের একটা পরিবর্তন এসেছে এফ এক্স গোয়ালের মধ্যে এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন আপনারা হয়তো জানেন আমি প্রথমে একটি ভিডিওতে বলেছিলাম যেখানে যে আপনাদের যারা র্যাঙ্ক অ্যাচিভার করেছে তারা যদি টেন পারসেন্ট বিজনেস না দিতে পারে তাদের ওয়ালেট থেকে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট কেটে নেওয়া হবে সেটা কেবলমাত্র ওয়ার্কিং ব্যালেন্স এবং স্যালারি থেকে কিন্তু এই বিষয়টা অনেকে হয়তো ইগনোর করে গিয়েছে আজকে এই বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে আপনারা এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন তাহলে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবেন যাদের ওয়ালেটের মধ্যে ওয়ার্কিং ব্যালেন্স এবং স্যালারি রয়েছে মাথায় রাখবেন স্যালারি যদি এস ডি তাদের অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট করে দেয় তাহলে ঠিক আছে কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স যেটা রয়েছে আপনারা হয়তো দেখেছেন এটা একটি বড়ো ধরনের আপডেট এসেছে এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন যাদের ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে সেই ওয়ার্কিং ব্যালেন্স তারা কোনো ফান্ডে ট্রান্সফার করতে পারবে না আপনারা হয়তো দেখেছেন যে ওয়ালেট ট্রান্সফারের যে অপশানটা রয়েছে সেখানে যখন যাবেন এস ডিএম সেখানে দেখতে পাবেন ওয়ার্কিং টু ফান্ড ট্রান্সফারের অপশানটাই পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এটার মানে কি আপনারা কি জানেন চলুন ভিডিওটাকে মন দিয়ে শুনুন যাদের ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে তাদেরকে ওই ওয়ার্কিং ব্যালেন্সের মধ্যে ফিফটি পারসেন্ট কয়েন কিনতে হবে এবং ফিফটি তারা যে কোনো ফান্ডে ট্রান্সফার করতে পারবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে আয়নারে উইড্রল করতে পারবে এবং কোনো ক্রিপ্টোর মাধ্যমে উইড্রল করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন যেই ওয়ার্কিং ব্যালেন্সটা আপনাদের শো করাচ্ছে তার ফিফটি পারসেন্ট ওয়ার্কিং ব্যালেন্সটাকে দিয়ে আপনাদের এস কয়েন কিনতে হবে এবং ওই এস টিএমই কয়েনের মাধ্যমে আপনারা কোনো ফান্ডে ট্রান্সফার করতে পারবেন আপনাদের এস টিএফ মধ্যে এবং সেই ফান্ডটাকে ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে পারবেন কিন্তু এই মুহূর্তে যে ওয়ার্কিং ব্যালেন্সটা আপনাদের রয়েছে এসটিএফএস গোপালের মধ্যে তার ফিফটি পারসেন্ট আপনাদের ওই এসটিএমই কয়েন কেনার জন্যই কিন্তু ব্যবহার করতে হবে এটা হলো এসটিএমএস কোভালের নতুন আপডেট তাই অনেকে বুঝতে পারছে না যে কি হয়েছে ওয়ার্কিং ব্যালেন্সের ক্ষেত্রে কারণ অনেকে এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে ডাইরেক্ট ফান্ডে ট্রান্সফার করে তারা যে কোনো বন্ধুকে ডিপোজিট করানোর ক্ষেত্রে এবং নিজের ওয়ালেটে ট্রান্সফার করার ক্ষেত্রে তারা কাজে লাগাতো কিন্তু এখন সেটা পারবে না সেই অপশানটা পুরোপুরি সরিয়ে দিয়েছে সেই অপশানটা নতুন অপশান হলো যে আপনাদের ফিফটি পার্সেন্ট এইচটিএমই কয়েন কিনতে হবে ওই ওয়ার্কিং ব্যালেন্স দিয়ে এবং ফিফটি পার্সেন্ট আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইড্রল করতে পারবেন এবং কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন এর পরের আরেকটি আপডেট মন দিয়ে শুনবেন আপনারা হয়তো দেখেছেন যে এই মুহূর্তে আপনারা যদি ফান্ড ট্রান্সফারে যদি যান এই মুহূর্তে যদি আপনারা ওয়ালেট ফান্ড ট্রান্সফারে যদি যান সেখানে যদি সার্চ করে দেখেন দেখতে পাবেন ওয়ার্কিং টু ফান্ড ট্রান্সফারের অপশানটাই পুরোপুরি সরে গিয়েছে তাই আপনারা শুধু সেখানে অপশান পাবেন প্রফিট শেয়ারিং টু ফান্ড ট্রান্সফার মানে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ফান্ডে ট্রান্সফার করতে পারবেন ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার মানে আপনার ওয়ার্কিং ব্যালেন্সটাকে ওয়ার্কিংয়ের মধ্যেই ট্রান্সফার করতে পারবে কোনো ফান্ডের মধ্যে ট্রান্সফার করতে পারবে না কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করানোর জন্য ট্রান্সফার করতে পারবে না এবং যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইথড্রল করতে চান তাহলে ফিফটি পার্সেন্ট আপনাদের ওই এস টিএমই কয়েন কিন্তু কিনতেই হবে এটা হলো এস টিএফ্সের নতুন নিয়ম এরপরে যে স্যালারি রয়েছে এই স্যালারির একই সিস্টেম স্যালারিটাকে আপনারা ওয়ার্কিংয়ে ট্রান্সফার করতে পারবেন কিন্তু ফান্ডে ট্রান্সফার করতে পারবেন না এরপরে রয়েছে প্রফিট শেয়ারিং ব্যালেন্স প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং ট্রান্সফার হবে কিন্তু প্রফিট শেয়ারিং টু ফান্ড ট্রান্সফার হবে কিন্তু প্রফিট শেয়ারিংকে ওয়ার্কিংয়ে ট্রান্সফার করতে পারবেন না এবং প্রফিট শেয়ারিংকে স্যালারির মধ্যে ট্রান্সফার করতে পারবেন না এবং স্যালারিকে ওয়ার্কিংয়ে ট্রান্সফার করতে পারবেন কিন্তু ওয়ার্কিংটাকে ফান্ডে ট্রান্সফার করতে পারবেন না এই ভিডিওটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে তাই আরেকবার বলে দিচ্ছি ভিডিওটাকে মন দিয়ে শুনবেন যাদের প্রফিট স্যারিংয়ের ব্যালেন্স রয়েছে তারা ডাইরেক্ট ফান্ডে ট্রান্সফার করতে পারবে কিন্তু ওয়ার্কিংয়ে ট্রান্সফার করতে পারবে না যাদের ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে এই মুহূর্তে তাদের ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করতে পারবেন কিন্তু কোনো ফান্ডে ট্রান্সফার করতে পারবেন না এবং যাদের স্যালারি রয়েছে তাদের স্যালারিটাকে ওয়ার্কিংয়ে ট্রান্সফার করতে পারবেন কিন্তু কোনো ফান্ডে ট্রান্সফার করতে পারবেন না কেবলমাত্র এই মুহূর্তে অপশান রয়েছে ফান্ডে ট্রান্সফার করার জন্য সেটা হলো প্রফিট শেয়ারিং টু ফান্ড মানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ফান্ডে ট্রান্সফার করতে যদি চান তাহলে কেবলমাত্র আপনি ফান্ডেই ট্রান্সফার করতে পারবেন কিন্তু এখানে একটি গম্ভীর বিষয় হলো কেউ কি চাইবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ফান্ডে ট্রান্সফার করার জন্য আশা করি কেউই চাইবে না হাই গাইস আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেব এর ফলে যে কোনো জায়গাতে আপনাদের ডিপোজিট করতে এবং এই শেয়ার মার্কেট ফরেক্স মার্কেটের সম্পর্কে অনেক কিছু বুঝতে সুবিধা হবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন